ইসলামের ইতিহাস বইতে যা আমার দেশে ইন্টারমিডিয়েটে পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় আলেমে পড়ানো হয়, সেখানে ইসলামের ইতিহাসে হযরত মুয়াবিয়াকে লম্পট, চরিত্রহীন, দুর্নীতিপরায়ণ এসব বিশেষণে বিশেষিত করেছে, যা কোনো মুসলমান মেনে নিতে পারে না। যারা বাংলাদেশে বিসিএস ক্যাডার হয় তাদেরকে এক বছরের একটি বিশেষ কোর্স করানো হয়, ইসলামের ইতিহাস পড়ানো হয়। পিকে হিট্রি এবং রাফিজি শিয়া বেইমান লেখকদের বিকৃত ইতিহাস পড়ানো হয়। বিসিএস ক্যাডাররা তখন তাদের ভিতর ধারণা সৃষ্টি হয়, সাহাবায়ে কেরাম নিজেরাই তো ক্ষমতার জন্য দ্বন্দ্ব করেছে, অতএব 1500 বছর পরে ইসলামপন্থী যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় এদেরও উদ্দেশ্য ভালো না, এরাও ক্ষমতার জন্যই ইসলামী রাজনীতি করে। হযরত মুয়াবিয়া ছিলেন দামেস্কের গভর্নর, তিনি হযরত আলীকে বললেন যে আপনি খেলাফতের দায়িত্ব নেবার সঙ্গে সঙ্গেই হযরত উসমান হত্যার বিচার করতে হবে। মুয়াবিয়াকে যে উস্কানি দিল আবদুল্লাহ বিন সাবার লোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বললেন যে আমি খেলাফতের দায়িত্ব নেবার পর শাসন ব্যবস্থা যখন স্থিতিশীল হবে তখন আমি উপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে হযরত উসমান হত্যার বিচার করবই। আর আবদুল্লাহ বিন সাবার সাবাই চক্র হযরত মুয়াবিয়াকে উস্কানি দিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বৃহৎ ঐক্যের স্বার্থে হযরত উসমানের হত্যার বিচার করবেন না। এই শুরু হলো দ্বন্দ্ব, তার চূড়ান্ত পরিণতি ঘটল সিফিনে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত শুরু করেছে আবদুল্লাহ বিন সাবা, ইহুদি। কি ছিল? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতে চক্রান্ত ছিল আবদুল্লাহ বিন সাবার। হযরত আলী ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ হলো সিফিনে, চক্রান্তের মূলে আবদুল্লাহ বিন সাবা ও তার সাবাই চক্র। কথা বুঝতেছেন? পরবর্তীতে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত, সেখানেও চক্রান্ত খারিজিদের ছিল, রাফিজিদের ছিল, কিন্তু মূল চক্রান্তে ছিল আবদুল্লাহ বিন সাবা ও তার সাবাই চক্র। কিন্তু বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের অনেক মুসলিমরাও মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে সাহাবায়ে কেরামকে দায়ী করে, কিন্তু চক্রান্তের হোতা আবদুল্লাহ বিন সাবাকে দায়ী। কথা বুঝতেছেন? সাহাবায়ে কেরামের মধ্যে যে পারস্পরিক যুদ্ধ হয়েছে সেটাকে বলা হয়েছে মুশাজারাতু সাহাবা। কি বলা হয়েছে? শাজারা ইউশাজিরু মুশাজারা বলা হয়, একই বৃক্ষের ঠালে ঠালে ঘর্ষণ, সংঘর্ষ, মুশাজারাতু সাহাবা এটাকে বলা হয়েছে। সাহাবায়ে কেরামের দ্বন্দ্বটা ক্ষমতার দ্বন্দ্ব ছিল না, সাহাবায়ে কেরামের দ্বন্দ্বটা ব্যক্তি স্বার্থে ছিল না, সাহাবায়ে কেরামের দ্বন্দ্বটা ক্ষমতার লালসা ছিল না, সাহাবায়ে কেরামের দ্বন্দ্বকে বলা হয়েছে মুশাজারাতু সাহাবা। মুশাজারা বলা হয় একই বৃক্ষে ঠালে ঠালে যখন বাড়ি খায়, এটাকে কি বলা হয়? মুশাজারা। আচ্ছা বলুন তো আপনারা, একই বৃক্ষের ঠালে ঢালে সংঘর্ষ কখন হয়? বাইরে বাতাস আসলে, কথা বলে না, তো দায়ী কি, একই বৃক্ষের ঠালগুলো না বাতাস? দায়ী কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত মুয়াবিয়ার যে যুদ্ধ হয়েছে সিফিনে, এই যুদ্ধের জন্য হযরত আলীও দায়ী নন, মুয়াবিয়াও দায়ী নন, এটা ছিল মুশাজারা। এর জন্য দায়ী ছিল বাইরের চক্র আবদুল্লাহ বিন সাবা ও তার সাবাই চক্র। কিন্তু আমরা আবদুল্লাহ বিন সাবা ইহুদি, তাকে দায়ী করি না, দায়ী করি কেউ হযরত আলীকে, দায়ী করি কেউ হযরত মুয়াবিয়াকে। এই চক্রান্ত উম্মাহকে এই চক্রান্তে আনা যাবে না। সমস্ত মুসলমান একমত, রসুলুল্লাহর প্রত্যেক সাহাবি ছিলেন সর্বোচ্চ পর্যায়ের ইমানদার, ন্যায়পরায়ণ, চরিত্রবান, আমানতদার। সাহাবায়ে কেরামের বিপক্ষে প্রথম চক্রান্ত করেছে খারিজি, তারপর করেছে রাফিজ, শিয়া সম্প্রদায়।
এই শিয়াদের সবচেয়ে বেশি আক্রোশ ছিল হযরত মুয়াবিয়ার উপর। কার উপর? প্রশ্ন হচ্ছে কেন? আবদুল্লাহ বিন সাবা মুসলমান হয়েছিল হযরত ওমরের যুগে রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু সে মুসলিম হয় নাই, সে ছিল মুনাফিক। কি ছিল? মুনাফিক। বুঝেন, চিনেন? আমার মনে হয় সারা দুনিয়ায় যত মুনাফিক আছে তার অর্ধেকের বেশি উপমহাদেশে আছে। উপমহাদেশের ইতিহাসটাই মুনাফিক আর গাদ্দারে ভরপুর। দেখেন না আপনারা, একেবারে পলাশির যুদ্ধ থেকে দেখেন, তার আগ থেকে দেখেন, গাদ্দার এবং মুনাফিক এবং প্রতারকদের কারণেই বিদেশিরা কখনো পর্তুগিজ, কখনো ডাচ, কখনো ইংরেজ, কখনো মুঘল, কখনো পাঠান, কখনো খান, এরা শাসন করছে। ঠিক কিনা? সুযোগ নিয়েছে কাদের দিয়ে? মুনাফিক দিয়ে এবং গাদ্দার দিয়ে। এখনো বাংলাদেশে আপনি সকল অঙ্গনে কিছু কিছু মুনাফিক খুঁজে পাবেন, আছে না? তবে মুনাফিক দুই প্রকার, একটা মুনাফিক ফাসেক আর একটা মুনাফিক কাফের। মুনাফিক কাফের কে? আল্লাযী আযহারাল ঈমান ওয়া আবতানাল কুফরা, যে ব্যক্তি প্রকাশ করে সে মুসলিম কিন্তু কুফরকে গোপন করে অন্তরে, অর্থাৎ তার অন্তরে কুফুরি আর বাইরে দেখায় ইসলাম। এ লোকটা হচ্ছে মুনাফিক। কোন প্রকার মুনাফিক? কাফের মুনাফিক। ঠিক, বুঝতে পেরেছেন? আবদুল্লাহ বিন সাবা সে ছিল মুনাফিক, সে ছিল ইহুদি। আবদুল্লাহ বিন সাবা সে চলে গেল মিশরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময়। মিশরে সিনাই পর্বতের পাদদেশে সে তার একটা বাহিনী গঠন করলো, এই সাবাই বাহিনী। আর তার মূল এজেন্ডা ছিল মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো, সাহাবায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব লাগানো আর খেলাফত রাষ্ট্রের মধ্যে অস্থিরতা সৃষ্টি করা। আপনারা অবাক হয়ে যাবেন, আমার তথ্যটা ভালো করে মনে রাখবেন, বর্তমান ইহুদিদের দুর্ধর্ষ যে সংগঠন ফ্রিম্যাসন, নাম শুনছেন? ফ্রিম্যাসন। এই ফ্রিম্যাসনের মূল আস্তানাও সিনাই উপত্যকায়। তাহলে বোঝা যাচ্ছে ইহুদিদের দুর্ধর্ষ সংগঠন ফ্রিম্যাসন সম্পূর্ণ কাজ করছে আবদুল্লাহ বিন সাবা যেই কাজ করে গিয়েছে সেই কাজ। এই ফ্রিম্যাসন তারা দাজ্জালের পূজা করে এবং তাদের প্রতীক হচ্ছে ওয়ান আই, এক চোখ। প্রতীক কি? আপনার পৃথিবীর অনেক পণ্যে, অনেক ব্র্যান্ডের মালে দেখবেন এক চোখ আঁকা। কি আঁকা? আপনাদের বুঝতে হবে এটা ফ্রিম্যাসনের ফাউন্ডেশন চক্রান্ত। আবদুল্লাহ বিন সাবা সেখান থেকে চক্রান্ত চালাতো তার এজেন্ট দিয়ে, তার লোক দিয়ে। পুরো ইতিহাস বলা তো সম্ভব নয়। প্রথমেই সে চক্রান্ত করল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করল। পরবর্তীতে সে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করল এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পিছনে আবদুল্লাহ বিন সাবার সাবাই চক্র দায়ী। পরবর্তীতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে হযরত মুয়াবিয়া আর হযরত আলীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করল। কিভাবে করল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিচক্ষণ নেতা। হযরত উসমান শহীদ হয়ে যাবার পরে হযরত মুয়াবিয়া ছিলেন ইরাকে, দামেস্কে গভর্নর। তিনি হযরত আলীকে বললেন যে আপনি খেলাফতের দায়িত্ব নেবার সঙ্গে সঙ্গেই হযরত উসমান হত্যার বিচার করতে হবে। মুয়াবিয়াকে যে উস্কানি দিল আবদুল্লাহ বিন সাবার লোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি খেলাফতের দায়িত্ব নেবার পর শাসন ব্যবস্থা যখন স্থিতিশীল হবে তখন আমি উপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে হযরত উসমান হত্যার বিচার করবই। আর আবদুল্লাহ বিন সাবার সাবাই চক্র হযরত মুয়াবিয়াকে উস্কানি দিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃহৎ ঐক্যের স্বার্থে হযরত উসমানের হত্যার বিচার করবেন না।
এই শুরু হলো দ্বন্দ্ব, তার চূড়ান্ত পরিণতি ঘটল সিফিনে। কোথায়? তাহলে যুদ্ধটা কি ছিল ক্ষমতার দ্বন্দ্ব? কথা বলে না, না ইনসাফ প্রতিষ্ঠা? ভালো করে বুঝেন, ক্ষমতার দ্বন্দ্ব ছিল না ইনসাফ প্রতিষ্ঠা? মুয়াবিয়া কি চেয়েছিলেন? ইনসাফ। আর হযরত আলী চেয়েছিলেন এহসান। ইনসাফের অনেক উপরে কি? এহসান। মুয়াবিয়া চেয়েছিলেন, হযরত আলী চেয়েছিলেন দ্বন্দ্ব লাগানো কে? আবদুল্লাহ বিন। কিন্তু কুখ্যাত শিয়া লেখকরা এখানে সে প্রশ্নবিদ্ধ করেছে হযরত আলীকে, প্রশ্নবিদ্ধ করেছে হযরত মুয়াবিয়াকে। আর ইংরেজ ঐতিহাসিক পি কে হিট্রি খ্রিস্টান, সে শিয়াদের বিকৃত ইতিহাসকে পুঁজি করেই ইসলামের ইতিহাস লিখেছে। আর সেখানে সে দেখাবার চেষ্টা করেছে সাহাবায়ে কেরামের দ্বন্দ্বটা ছিল ক্ষমতার দ্বন্দ্ব। বলেন নাউজ বিল্লাহ। বড়ই আফসোস এবং পরিতাপের বিষয়, আমাদের বাংলাদেশে ইসলাম স্টাডিজে ইসলামের ইতিহাস পড়ানো হয়, ইসলামের ইতিহাস ইন্টারমিডিয়েট, লেখকের নাম কে কে আলী। কি নাম? কে কে আলী। এ লোকটা ছিল শিয়া রাফিজি। আর সে ইতিহাসের মূল তথ্য নিয়েছে ইসলামের ইতিহাস থেকে না, খ্রিস্টান লেখক পি কে হিট্রি, সে যে ইতিহাস লিখেছে সাহাবায়ে কেরামের বিপক্ষে, আহলুত্তাশাইয়্যু রাফিজিদের ইতিহাস লিখেছে, সেই ইতিহাসকে পুঁজি করে কে কে আলী ইসলামের ইতিহাস বইতে, যা আমার দেশে ইন্টারমিডিয়েটে পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় আলেমে পড়ানো হয়, সেখানে ইসলামের ইতিহাসে হযরত মুয়াবিয়াকে লম্পট, চরিত্রহীন, দুর্নীতিপরায়ণ এসব বিশেষণে বিশেষিত করেছে, যা কোনো মুসলমান মেনে নিতে পারে না। শুধু কি তাই, যারা বাংলাদেশে বিসিএস ক্যাডার হয়, কমিশন ভিত্তিক চাকরি পায়, তাদেরকে এক বছরের একটি বিশেষ কোর্স করানো হয়, সেই বিশেষ কোর্সে তাদেরকে ইসলামের ইতিহাস পড়ানো হয়। দুঃখ এবং পরিতাপের বিষয়, যারা ইতিহাস লিখে গিয়েছেন ইসলামের, ইবনু কাসির, ইবনু জারির আত-তাবারি, ইবনু আসাকির, ইবনে খালদুন, তাদের সত্যি ইতিহাস পড়ানো হয় না। পি কে হিট্রি এবং রাফিজি শিয়া বেইমান লেখকদের বিকৃত ইতিহাস পড়ানো হয়। এইসব বিসিএস ক্যাডাররা তখন তাদের ভিতর ধারণা সৃষ্টি হয়, সাহাবায়ে কেরাম নিজেরাই তো ক্ষমতার জন্য দ্বন্দ্ব করেছে, অতএব 1500 বছর পরে ইসলামপন্থী যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, এদের উদ্দেশ্য ভালো না, এরাও ক্ষমতার জন্যই ইসলামী রাজনীতি করে। দেখেন পয়জন কোথায় ঢুকায় দিচ্ছে, পয়জন কোথায় দিয়ে দিচ্ছে। আপনারা দেখেছিলেন এ পর্যন্ত অনেক কাফের, মুশরিক, নাস্তিক, সংশয়বাদী আমাদের সাথে ডিবেটে এসেছে এবং পরাজিত হয়ে পালিয়েছে। দেখছেন আপনারা, এই এক নাস্তিক বুদ্ধিজীবী আমাকে বলেছিল, এবং তাদের ধারণা এটাই যে সাহাবায়ে কেরাম দ্বন্দ্ব করেছেন ক্ষমতার জন্য, নাউজুবিল্লাহ। আমি সেখানে তাকে যুক্তি প্রমাণ দিয়ে বোল্ড আউট করেছি, বোল্ড আউট, তার কোনো জবাব ছিল না। আমি বলেছি, তুমি যে ইতিহাস বলছো এটা খ্রিস্টান লেখক পি কে হিট্রির লেখা, তুমি যে ইতিহাস বলছো এটা ইসলামের শত্রু আবদুল্লাহ বিন সাবার সাবাই চক্রের লেখা, তুমি যে ইতিহাস বলছো এটা রাফিজি শিয়াদের লেখা, এই ইতিহাস গ্রহণযোগ্য নয়। ইতিহাস বলতে হবে ইবনু কাসির কি লিখেছে, ইবনে খালদুন কি লিখেছে, ইবনু জারির তাবারি কি লিখেছে, ইবনু আসাকির কি লিখেছে। তারা মুহাদ্দিস ছিলেন, তারা সত্যবাদী ছিলেন, তারা আহলুস সুন্নাহ ছিলেন, তারা সনদ ভিত্তিক ইতিহাস লিখেছেন। এখন প্রশ্ন হচ্ছে সাহাবায়ে কেরামের প্রতি
আক্রোশ কেন? দেখুন, ইসলামের মূল মেসেজ উম্মতের কাছে পৌঁছেছে প্রথম যে মিডিয়া, তারা ছিলেন আসহাবে কেরাম। এখন মিডিয়াকে যখন প্রশ্নবিদ্ধ করা হবে, সংবাদটাও কি প্রশ্নবিদ্ধ হয় কিনা? বুঝলেন, ইসলাম বিশ্ববাসীর কাছে পৌঁছেছে প্রথম যে মিডিয়া, প্রথম যে মাধ্যম, তারা কারা ছিলেন? তারপর তাবেইন, তারপর তাবিউত তাবেইন, তারপর সালফে সালেহীন, ঠিক কিনা? বিশেষ করে সাহাবায়ে কেরাম প্রথম মিডিয়া, প্রথম মাধ্যম, তাদের ক্ষেত্রে কোনো প্রশ্নের সুযোগ না। তারা প্রশ্নবিদ্ধ হলে ইসলামকেই তো প্রশ্নবিদ্ধ করা হয়। এটাই হচ্ছে রাফিজি শিয়া, কুখ্যাত খারিজি আর পিকে হিট্টির মতো খ্রিস্টান ঐতিহাসিক লেখক এবং গোড়াতে আবদুল্লাহ বিন সাবার সাবাই চক্রের মূল উদ্দেশ্য, সাহাবায়ে কেরামকে যদি প্রশ্নবিদ্ধ করা যায় তাহলে তো ইসলামকেই প্রশ্নবিদ্ধ করা যায়। বুঝে ঠিক বলছেন না? না বুঝে।